হ্যালো ভিউয়ার্স, বাঙালির ফুড চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে চিকেন পোলাওয়ের রেসিপি শেয়ার করব, আর রেসিপিটা খুবই সহজ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিও লাইক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে। তাহলে চলো বন্ধুরা, আজকের এই পর্বটা শুরু করছি। সবচেয়ে প্রথমে মশলা তৈরি করব, তার জন্য আমি একটা মিক্সার জারে বেশ কিছুটা ধনে পাতা আর সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়ে সাইডে রেখে দিয়েছি। আজকের এই চিকেন পোলাও আমি প্রেশার কুকারে বানাচ্ছি, তার জন্য আমি এখানে 2 চামচ ঘি আর সাথে 2 চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি, আর দুটোকেই ভালো মতন হাই ফ্লেমে গরম করে নেব। এবার এরই মধ্যে আমি কিন্তু কিছু গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি, এলাচ, লবঙ্গ, দালচিনি, সাথে বড় এলাচ আর একটা মতন তেজপাতা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন এগুলো ভেজে নেব। তারপর এখানে স্লাইস করে রাখা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, 2টো মতন পেঁয়াজ স্লাইস করে নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নেব, মানে একদম গাঢ় লাল রং এসে যাবে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা আর রসুন বাটা, সেটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তো অর্ধেক পেঁয়াজ, একটা বড় আদার টুকরো আর সাথে 3 থেকে 4টে রসুনের কোয়া মতন বেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে এবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখানে রাফলি চপ করে রাখা টমেটোটা আমি অ্যাড করে দিলাম, 2টো মতন টমেটো এখানে আমি ইউজ করেছি। টমেটোগুলো অ্যাড করার পর এবার একটু নুন দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো মতন কষে যায়। তারপর দেখো এখানে বড় চামচে 3 চামচ আমি একটু টক দই নিয়ে নিয়েছি। দইটা দেওয়ার পর এবার মশলাটাকে আরও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর দেখো এখানে তোমরা দেখলেই যে আমি ধনে পাতার পেস্টটা তৈরি করেছিলাম, সেটাও কিন্তু সাথে সাথে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার প্রেশার কুকারের ঢাকনাটা উপর দিয়ে হালকা চাপা দিয়ে আমি মাঝখানে মাঝখানে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো খুব ভালো করে দরকার, তাতে কিন্তু চিকেন পোলাওয়ের টেস্টটা খুবই ভালো হবে। এবার দেখো এখানে চিকেনের পিসগুলো অ্যাড করে দিলাম, দিয়ে এবার মশলার সাথে চিকেনের পিসগুলোকেও প্রায় 5 থেকে 7 মিনিট একটু কষিয়ে নেব। তারপর বেশ খানিকটা তেল রিলিজ হয়ে গেছিলো, সেই সময় আমি এখানে চালটা অ্যাড করে দিলাম। আমি নর্মাল রাইস, মানে নর্মাল যে বাসমতি রাইস থাকে, সেটাই এখানে ব্যবহার করেছি। তোমরা গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো। এবার দেখো চালটা কিন্তু আমি 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা দেওয়ার পর এবার আমি এখানে জল দিয়ে দেব। তো জাস্ট আমাদের এখানে বড় গ্লাসের 1 গ্লাস জল নিতে হবে আর সাথে স্বাদ অনুযায়ী নুন। দেওয়ার পর এবার দেখো এইভাবে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা চাপা দিয়ে দেব আর প্রায় 3টে মতন হুইসেল দিয়ে নেব। তাহলে এখানে তৈরি হয়ে যাবে আমাদের চিকেন পোলাও। গরম গরম পরিবেশন করে দিয়েছি। রেসিপিটা পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর চোখ রাখবে আগামী পর্বে ফিরে আসছি আরও একটি এরকমই ইজি রেসিপির সাথে।